মৃতদের রেখি ভোটার তালিকা চূড়ান্ত করার অভিযোগ উঠেছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায়। এ তালিকায় 2017-18 সালের মৃতরাও রয়েছেন। 2022 সালে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ করার সময়ও তাদের যেমন বাদ দেওয়া হয়নি, তেমনি সম্প্রতি ভোটার পুনর্বিন্যাসেও রাখা হয়েছে আগের মতো। স্থানীয়রা লিখিত অভিযোগ জমা দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। আমার বাড়িতে আমার ভাই, আমার চাচা এবং একটা বাইস্তে মারা গেছে এই 4-5 বছরের মধ্যে, তাদের নামও ওই ভোটার তালিকা আসলো। আমার বাবা হলো 3 বছর আগে মারা গেছে, আমরা 1 নম্বরের ভোটার, আমি ভোটার তালিকায় আমার বাবার নাম দেখেছি। তো তারা যদি হালনাগাদ করে তাহলে আমার বাবার নাম কিভাবে আসলো? শুধু আমার বাড়ি না, আশেপাশে যত বাড়িগুলো আছে প্রত্যেক বাড়ির থেকে 4-5 জন মারা গেছে, তাদের নামও ভোটার তালিকায় আছে। আমি এই অফিসে আসছি, অনেক কয়বারই আসছি, কিন্তু এখন যে ভোটের হালনাগাদ বাইর হয়েছে ওতে আমার ভোটের ভোটার তালিকায় 2 শতাধিক মৃত ব্যক্তিকে তালিকায় রাখার পাশাপাশি এক ওয়ার্ডের বাসিন্দাদের অন্য ওয়ার্ডে দেখিয়ে ভোটার তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে। শুধু 1 নম্বর ওয়ার্ডেই 200 জনের বেশি ভোটারকে অন্য ওয়ার্ডেও অন্তর্ভুক্ত করা হয়েছে। 2 নম্বর ওয়ার্ডের প্রায় 800 ভোটার রয়েছেন, যারা 2021 সালের 21 জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাশের শিয়ালকাঠি ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এসব অনিয়ম রেখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। আমি যেহেতু 1 নম্বরের বাসিন্দা, আমার ভাবিও 1 নম্বরের বাসিন্দা, কিন্তু তার ভোটটা আমি চেক করে দেখছি তালিকায় আছে সে 2 নম্বরে। আমরা চাই ভোট হোক, কিন্তু সেটা সুস্থভাবে হোক, এটা সমাধান করে তারপর যেন এই ভোটটা হয়। 3 নম্বর ওয়ার্ডের ভোটার 7 নম্বরে, আবার 4 নম্বরের ভোটার 2 নম্বরে, এবার বিভিন্ন রকমের তালবাহনার মধ্যে এই ভোটার তালিকা প্রকাশ করছে। আমি 1 নম্বরে ছিলাম, 2 নম্বরে নিয়েছে। আমি 2 নম্বরে কাউরে চিনি না, 1 নম্বরে সবাই চিনি, ভোটও দিছি 1 নম্বরে, সব সাহায্য পাইছি 1 নম্বরে। আমি 2 নম্বরে ভোট দেবো কারে? আমরা এই 3 নং ওয়ার্ডের বুড়া ধুরা মহিলা পুরুষ এরা সবাই এই 1 কিলোমিটার দূরে যাইয়া ভোট দেবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। ভুক্তভোগীরা বলছেন, খুব কম সময়ে পুরো পৌরসভার ভোটার তালিকা করতে গিয়ে এই ভুলভ্রান্তি সৃষ্টি হয়েছে। দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা কারো ঘরবাড়িতে না গিয়েই আগের তালিকাকে প্রকাশ করে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তারা ঠিকমতো বাড়ি বাড়ি যায় নাই, গিয়ে হালনাগাদ করে নাই, যেমন আমাদের বাড়ি তো তারা যায় নাই, আমি দেখি নাই যে তারা গেছে। ভান্ডারিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা জানান, যদি কোনো মৃত ভোটার থাকে তাহলে পরবর্তী হালনাগাদে তাকে বাদ দেওয়া যাবে। হালনাগাদের সময় এখানকার মৃত ভোটারগুলো কর্তন হয় না, যেহেতু পৌরসভার কোনো তালিকা ছিল না ভিন্নভাবে, এখন তালিকা তৈরি হয়েছে, এখন হয়তো পরবর্তীতে হালনাগাদ হলে তার থাকবে। হালনাগাদ 22 সালে হয়েছে না? 22 সালে হয়েছে, কিন্তু 22-এর আগেও ভোটার তালিকায় দেখা গেছে 17-18 সালে যারা মারা গেছে, 20-এ যারা মারা গেছে তাদের নামও কিন্তু অন্তর্ভুক্ত। যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে বা সুপারভাইজার যারা থাকে তাদের মনিটর করতে হয় হালনাগাদের সময়। আমরা যেমন মঠবাড়িয়াতে আমরা কাজ করছি, মঠবাড়িয়াতে প্রায় 4,000 এরকম কর্তন হয়েছে, তো তারা যে তথ্য দেয় তথ্যের ভিত্তিতে কাজটা হয়। এখন এই ক্ষেত্রে যেহেতু এটা পৌরসভা ছিল না আর এইভাবে হয়তো তথ্য দেওয়া হয় না, এই জন্য এটা রয়ে গেছে। তাহলে এখন এটা কি আর সমাধানের সুযোগ নাই? এখন এই মুহূর্তে নাই, এটা হচ্ছে যেহেতু একটা পুনর্বিন্যাস হচ্ছে, এটা তো হালনাগাদ হয় না, এটা পুনর্বিন্যাস কোন, এখন পরবর্তী যখন হালনাগাদ হবে তখন এটা আবার সমাধান হয়ে যাবে। যেমন শিয়ালকাঠির একটা অংশ পৌরসভায় গেজেট করে দেওয়া হয়েছে, এখন তারা চাচ্ছে যে তারা ইউনিয়নে থাকবে, এখন স্থানীয় সরকার যখন সীমানা নির্ধারণ করে দেয় এখন সেখানে কি আসলে আমাদের করণীয় কিছু আছে? তো প্রবলেমটা হয়েছে 3 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড, এটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, কারণ এটা নিয়ে অনেকে দাবি আপত্তি ছিল মূলত। তারপর 2 নম্বর থেকে ভেঙে 1-এ গেছে, 3-এ গেছে, 2-এ গেছে, 4-এ গেছে, এরকম ভেঙে ভেঙে গেছে বর্তমান সীমানা। চেষ্টা করেছে যতটা মানে ইয়া করা যায়, মানে ফেয়ার করা যায়, তারপরে যে ভুল ত্রুটি নাই এটা আমি বলবো না, মানুষের কাছে ভুল ত্রুটি থাকছে। অভিযোগের জায়গাটা হচ্ছে এখানে রাজনৈতিক কারণে, রাজনৈতিক সমস্যা না থাকলে কোনো অভিযোগ আপনারা পাইতেন না। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রমাণ ও দলিল দেয়া জনগণের দায়িত্ব নয়, যেহেতু অসংখ্য গরমিলের অভিযোগ উঠেছে তাই ওই পৌরসভায় নতুন সংশোধিত ভোটার তালিকা না করা পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নিয়াজ মখদুম, বাংলাভিশন, ঢাকা।